গত কয়েকদিন ধরে ঘটে চলা ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনকে নিয়ে রবিবার নিজের প্রতিক্রিয়া জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজ্য সরকারের সাথে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের কোন যোগ নেই, তাই আপাতত রাজ্য সরকার কোন পদক্ষেপ নেবে না বলে রবিবার স্পষ্ট জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। চলছে, রাজ্য সরকার কি কোনো হস্তক্ষেপ করবে? বিসিএ তো আরেকটা বিষয়, এটা তো আমাদের রাজ্য সরকারের সাথে সম্পর্ক, ঠিক না? ওটার মধ্যে কেন আমরা রাজ্য সরকার, এটা ক্লাবের বিষয়, ওরা বিষয় দেখবে, আমরা এটার মধ্যে বলবো। তবে অচল অবস্থা দেখলে তো রাজ্য সরকার হস্তক্ষেপ করছে, অচল অবস্থা এটা তো আরেকটা বিষয়। এটার মধ্যে আমরা সরকারের তরফ থেকে যদি আইন শৃঙ্খলার বিষয় দ্বারা সেখানে সরকার মানে পুলিশ বিভাগ যাবে বা আইনের বিষয় যাবে, এটা তাদের বিষয়। যেহেতু স্যার ফাডলাইটের ব্যাপার নিয়ে রাজ্য সরকারের কাছে আমরা দেখছি, এগুলো আমরা সাধারণত এগুলো আমরা দেখছি, নজরে আছে।